প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। খেলাধুলার সবচেয়ে বড় আয়োজন বলতে আমরা আজও বুঝি ফুটবল বিশ্বকাপ। আর ফুটবল বিশ্বকাপ বলতে বোঝায় বাড়তি উত্তেজনা। প্রতিটি দলের উত্তেজনায় বাড়তি আনন্দ আসে গোল উদযাপনে। সব দলই নিজেদের স্টাইলে গোল উদযাপন করে। অন্যদের তুলনায় ব্রাজিলের গোল উদযাপনের দৃশ্য হয় অদ্ভুত ও ভিন্ন রকমের, যা নজর কাড়ে বিশ্বের সব ফুটবল প্রেমীদের। ভিন্ন ভিন্ন সব নাচের জন্য বেশ সুখ্যাতি রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলের। ফুটবলাররাও এর বাইরে নন, তাই বিশ্বকাপ ঘিরে মাঠের প্রস্তুতির সঙ্গে নাচের প্রস্তুতিও নিয়ে রেখেছেন তারা। প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্যভেদ করে মজাদার সব ভঙ্গিতে শরীর দুলিয়ে দর্শকদের আনন্দে দেন নেইমার বাহিনী। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 22তম আসরে নিজেদের প্রথম 10 গোলের জন্য 10টি নাচ তৈরি করেছে ব্রাজিল। ব্রাজিল ফরওয়ার্ড রাফিনহা বলেন, সত্যি বলতে আমরা প্রথম 10টি গোলের জন্য নাচ তৈরি করে এসেছি। এক একটি গোলের পর এক এক রকমের নাচ দেখা যাবে। যদি 10টির বেশি গোল করি তাহলে নাচ তৈরি করতে হবে। ব্রাজিল শুধু তাদের খেলা দিয়ে নয়, এবারের বিশ্বকাপ মাতিয়ে দিতে চায় নাচ দিয়েও। দীর্ঘদিন পর এবারে ফুটবল মাঠে দেখা মিলল সাম্বা নৃত্যের। হলুদ নীল জার্সিধারী দেশি নাচে বিমোহিত হলো ফুটবল বিশ্ব। নির্ধারিত 90 মিনিট শেষে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সিলেসাওরা। ম্যাচের আগে ব্রাজিলের ফুটবলাররা কথা দিয়েছিলেন, দুর্দান্ত ফুটবল খেলে কোচকে নাচতে বাধ্য করবেন তারা। রিচার্লিসনের চোখ জড়ানো গোলের ঘোর তখনও কাটেনি। এরই মধ্যে উদযাপনে দেখা গেল নতুন চমক। ব্রাজিলের ফুটবলাররা এই দিন প্রতিটি গোলের পরপরই উদযাপন করেছিলেন দৃষ্টিনন্দন নাচ দিয়ে। রিচার্লিসনের সেই গোলের পর নেচে উঠলেন কোচ তিতেও। ম্যাচের পর 61 বছর বয়সেই ব্রাজিলিয়ান কোচ বললেন, শিষ্যদের আনন্দে একাত্ম হতেই তার অমন উদযাপন। তবে একের পর এক গোলের পর ব্রাজিলিয়ানদের অমন নাচ ভালো লাগেনি আইরিশ গ্রেট রয় কিনের। ইংল্যান্ডের আইটিভির আলোচনায় এই ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট সমালোচনায় বিদ্ধ করেন তিতি নেইমারদের। রয় কিন বলেন, প্রতিবার গোল দিয়ে এরকম উদযাপন করাটা অপমানজনক। একটি গোলের পর এরকম হলে মানা যায়, প্রতি গোলের পরই নয়। তবে ম্যাচের পর তিতে বলেন, তাদের এই উদযাপন কেবলই নিজেদের উচ্ছ্বাস ফুটিয়ে তোলার মাধ্যম। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।